electrode potential of the zinc nuclear system. Carbon 2 plus ion, দণ্ডর কাছে পৌঁছে ওখানে তারপর বসে পড়বে, গিয়ে কটা করে ইলেকট্রন রড থেকে ছাড়িয়ে নিবে, রডের প্রপার অ্যাটম থেকে ছাড়িয়ে নেবে। তোকে জিজ্ঞেস করছে বল, কপার টু প্লাস আয়নের চার্জ কত? দ্রবণটা এখন কি হলো? তাহলে নেগেটিভ, আর দণ্ডটা হচ্ছে পজিটিভ। কিউ টু প্লাস সিউ সিস্টেম, তাহলে বিজারণীয়, তার বিজারণীয় বলবো, কিন্তু অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কিন্তু বিজারণই ঘটছে, কারণ সি টু প্লাস আয়ন গুলো ইলেকট্রন নিয়ে কপার টু প্লাস কপারে পরিণত হচ্ছে, তার মানে এখানে রিয়াকশনটি কিন্তু হচ্ছে বিজারণ। তাহলে আমরা এটাকে বিজারণীয় দিয়ে প্রকাশ করেই ভালো, ঠিক আছে? কিন্তু যেহেতু বিজারণটা এখানে স্পন্টেনিয়াস, এর বিজারণ বিভাগের মান হবে ধনাত্মক, ঠিক আছে? তার মানে এর ইলেকট্রন পোটেন্সিয়াল ভালো হয়েছে না? ইলেকট্রন পোটেন্সিয়াল অফ সিউ টু প্লাস সিউ সিস্টেম ইকুয়াল টু হচ্ছে প্লাস 0.34 ভোল্ট। আর এক্ষেত্রে দেখ, তাহলে আমি দেখে আমরা এভাবে লিখতে পারি, ই জিরো সিউ টু প্লাস সিউ ইকুয়াল টু হচ্ছে প্লাস 0.34 ভোল্ট। সিমিলারলি এখানে দেখ, ই জিরো জেলেন টু প্লাস জেলেন ইকুয়াল টু হচ্ছে মাইনাস 0.76 ভোল্ট।